আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কবুতরকে কখন কতটুকু খাবার দিবেন, কয়বেলা খাবার দিবেন, কিভাবে পানি দিবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনার কবুতরের শরীর সুস্থ ভালো রাখার জন্য আপনি এই খাওয়ার রুটিনটা প্রতিদিনই নিয়ম মতন পালন করতে হবে। মনে করেন আপনি সকালে 8টা, প্রতিদিন 8টা বাজে খাবার দিলেন, আবার সকাল বিকাল 4টার দিকে খাওয়া দেবেন, এর পরের দিন এইভাবে রুটিন পালন করবেন, তাহলে আপনার কবুতরের শরীর স্বাস্থ্য ইনশাল্লাহ ভালো থাকবে। আমি যেভাবে খাবার দিই, কতটুকু খাবার দিই, সেইটাই আজকে আপনাদের দেখাবো। চলুন দেখা যাক। যদি আপনার কবুতরের বাচ্চা থাকে তাহলে কবুতরের খাবার একটু বেশিই দিবেন, আর সবসময় খাবারটা রাখবেন, পানিও সবসময় রাখবেন। যেহেতু কবুতরের বাচ্চা আছে, এটা খিদা লাগলে কবুতরের বাচ্চাকে কবুতরের বাপ মা খাওয়াতে থাকে, সেটা আপনারা নিজেরাও জানেন। তো আমি রেগুলারই যেভাবে খাবার দিই, এরকম একটা কাপ নেবেন, এটা বাজারে পাওয়া যায় 10 টাকা, বা এরকম যে কোনো একটা ছোট বাটি নেবেন। যদি আপনার কবুতরের বাচ্চা না থাকে তাহলে আমি এই কাপের অর্ধেক দিই সবসময়, সকালবেলা, বিকালেও অর্ধেক দিই, সকাল অর্ধেক দিই, এই দুইবেলা আমি খাবার দিই। তো এই দুই, সকালে যখন খাবার দিবেন, বিকালে খাবার দেওয়ার সময় আগের যে খাবারের পুরান খাবারের নতুন খাবারের সাথে ওই পুরান খাবারগুলো মিশিয়ে আবার খাবার দিবেন। যেহেতু কবুতর মনে করেন ওই সকালে যে খাবার দিবেন এটা যেটা খাওয়ার খাইব এরপরের বাকিটা ওটা খাইতে চায় না, তো আপনারা মিশিয়ে দিলে আবার খাইব। তো এরকম যেই কবুতরের বাচ্চা আছে, আমি কবুতরকে একটু বেশিই দিই, এরকম কাপের এক কাপ নিয়ে আমার কবুতরের বেশিরভাগই বাচ্চা আছে, এরকম দিবেন, একটু বেশি করে দিবেন খাবার, বেশিরভাগই কবুতর আমার বাচ্চা আছে। আর একটা কবুতরের বাচ্চা নাই, সেই জোড়াটার আমি অর্ধেক দেব খাবার, আর নিচেরটা বাচ্চা আছে এটারও বেশি দেব খাবার। তো আপনারা এইভাবে খাবার দিবেন। এখন আমি কবুতরকে খাবার দিব, চলেন দেখি কীভাবে খায়। দেখুন সবগুলো কবুতর পাগলের মতন খাইতেছে। অনেক ভাই প্রশ্ন করছেন আপনার কবুতর খায় না, খাওয়ান দিলেও খায় না। তো এইভাবে খাবার দিলে একটা রুটিন আপনারা, এটা নিয়ম, প্রতিদিন একটা রুটিন এটা করবেন। আমি যেভাবে খাবার দিই, দেখেন এই টাইমটা আমি প্রতিদিন 8টা বাজে খাবার দিই, দেখেন সবগুলো কবুতর কীভাবে খাইতেছে আলহামদুলিল্লাহ। দেখেন এই দেখেন, তো আপনারা এরকম একটা নিয়ম করলে ইনশাল্লাহ কবুতর ঠিকভাবে খাবে। আর যদি আপনার এই, যেমন আমার এই কবুতরগুলোর বাচ্চা আছে, আমি এইগুলো খাবার সারাদিনই দিয়ে রাখি, যেহেতু বাচ্চা আছে, বাচ্চা সারাদিনই খাওয়ায়, ওই দেখেন বাচ্চা। আর পানি, যে বাচ্চা কবুতর বাচ্চা আছে সেইগুলো অবশ্যই পানি আর খাবার এটা রাখবেন, আর বিকালে 4টার দিকে আবার চেঞ্জ করে দেবেন। তো আমি এইভাবে কবুতরের প্রতিদিন রুটিন পালন করি, আপনারা ওইভাবে প্রতিদিনই খাবারগুলো দুই টাইম দিবেন, একটা হয়েছে সকাল, একটা হয়েছে বিকাল, এই দুই টাইম খাবার পাল্টা চেঞ্জ করে দিবেন, খাবার দিবেন, ইনশাল্লাহ আপনার কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার নিজের মনও ভালো থাকবে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।